বর্ষা মৌসুমে গড় বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার জেরে ভারতে ধান চাষ হ্রাস পাওয়ায় চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে নয়াদিল্লি। এর জেরে অস্থির হয়ে উঠেছে এশিয়ার চালের বাজার। আগামী মাসে চালের দাম আরও বাড়বে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। শিল্প কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, ভারতের এই নিষেধাজ্ঞার ঘোষণায় এরই মধ্যে দেশীয় বাজারে খাদ্যশস্যের দাম বৃদ্ধি পেয়েছে 5%। প্রত্যাশা করা হচ্ছে চলতি সপ্তাহে আরও বাড়তে পারে চালের দাম। ভারতের বৃহত্তম চাল রপ্তানিকারক কোম্পানি সত্যম বালাজির পক্ষ থেকে বলা হয়, বিশ্ববাজারে চালের চালানের 40% বেশি ভারতের, ফলে আগামী মাসগুলোতে চালের দাম কতটা বাড়বে তা কেউ নিশ্চিত নয়। 2007 সালে ভারত যখন চাল রপ্তানি নিষিদ্ধ করে, তখন বিশ্ববাজারে নতুন উচ্চতায় পৌঁছায় এর দাম। বিশ্বের 150 দেশে চাল রপ্তানি করে ভারত। দেশটির চালান হ্রাস পেলে বিশ্বজুড়ে খাদ্য মূল্যস্ফীতি দেখা দেবে বলেও জানিয়েছে রয়টার্স।